319 বছরে পড়ল চাকদা খোদাই তলার মনসা মেলা। এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে রয়েছে নানা গল্প। অনেকে সাপের মেলা বলে থাকেন এই মেলাকে। নিয়ম মেনে প্রতি বছরের মতো এবছরও নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত খেদাইতলা মনসা মেলাকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়। আয়োজকদের দাবি, এই মেলা এবারে 319 বছরে পড়ল। প্রতি বছর মনসা পুজোকে ঘিরে চাকদা খেদাইতলাতে মেলা বসে। এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা গল্পগাথা ছড়িয়ে রয়েছে। এই জনপদের সবচাইতে প্রাচীন মেলার মধ্যে অন্যতম চাকদা খেদাইতলার এই মেলা। মনসা পুজোর দিন স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে পুজো দিতে। মনসা পুজো ঘিরে রীতিমতো মেলার চেহারা নেয় গোটা এলাকা। সময়ের সাথে সাথে মেলার চিত্র বদলে গেছে। স্থানীয়রা জানালেন, আগে সাপুড়েরা সাপ নিয়ে আসতেন মেলাতে, সে কারণে অনেকেই এই মেলাকে সাপের মেলাও বলে থাকেন। সরকারি বিধিনিষেধের ফলে এখন আর কেউ সেভাবে সাপ নিয়ে আসেন না, তবে এদিনও দু একজনকে দেখা যায় মেলাতে সাপ নিয়ে আসতে। সময়ের হাত ধরে বদলেছে মেলা। মন্দির কমিটির পক্ষ থেকে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যে নানান ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন পুজো দিতে, সে কারণে তাদের নিরাপত্তার কথা ভেবে পুলিশি নিরাপত্তার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে। অনুসন্ধান কেন্দ্র থেকে বারে বারে চলছে ঘোষণা। গোটা মেলা ঘুরে দেখা গেল নানান রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। স্থানীয়রা জানালেন, আগে মনসা পুজোতে এখানে পাঠা বলি দেওয়ার রেওয়াজ ছিল, বর্তমানে তা বন্ধ হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে তৈরি হয়েছে নতুন মন্দির। সব মিলিয়ে গত দুবছর পর ফের জমজমাট চাকদার খেদাইতলার এই মেলা। সেই সূত্রে আমিও এখন সহযোগিতা করি এবং এই মন্দিরের লাইটিং করা। তো আমরা দীর্ঘদিন এখানে দেখেছি মেলা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে হচ্ছে, আরো উন্নত আরো ভালো হচ্ছে, পরিষেবাটা ভালো দিতে পারছি, আমরা সহযোগিতা করছি। এখানে মেডিকেল টিম, পুলিশ প্রশাসন, বিভিন্নভাবে আমাদের প্রশাসন সহযোগিতা করে, আমরা অনেক ভলেন্টিয়ার ছেড়ে দিয়েছি মাঠের মধ্যে, যেগুলো আমাদের জন্য নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।